লোকসভা নির্বাচন বনগাঁয় তৃণমূলের দেওয়াল লিখন শুরু। এদিন পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রায় 25টি দেওয়াল রং করা হয়েছে এবং লেখা হয়েছে বলে দাবি। সামনেই লোকসভা নির্বাচন, নির্বাচন কমিশনের পাশাপাশি প্রস্তুতি শুরু হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির। একটু একটু করে ঘর গোছাচ্ছেন রাজনৈতিক নেতৃত্বরা। এসবের মাঝে দেওয়াল লিখনের কাজ শুরু হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বনগাঁ পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়ার উদ্যোগে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা দেওয়াল লিখনের কাজে নামেন। এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি প্রার্থীর নামের তালিকা। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর বলেন, আমরা দলীয় সিম্বল একে দেওয়াল লিখনের কাজ শুরু করলাম, এর ফলে কাজ কিছুটা এগিয়ে থাকবে। নির্বাচনে দল যে ভালো ফল করবে সে বিষয়েও প্রত্যয়ী কাউন্সিলর। তিনি আরো বলেন, পৌর প্রধানের নির্দেশে আমাদের 9 নম্বর ওয়ার্ডে আজকেই প্রথম আমরা দেওয়াল লেখার কাজ শুরু করলাম এবং দেওয়াল দখলেরও কাজ শুরু করেছি। আজকেই প্রথম, আর আমরা আশা করছি ভীষণ ভালো ফলাফল দেবো আমরা আমাদের ওয়ার্ড থেকে। এদিন এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন দেওয়াল সাদা রং করা হয়েছে, সেখানেই আঁকা হচ্ছে তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল। হাজির হয়েছেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। এ বিষয়ে তৃণমূল কর্মী অমিতাভ দাস বলেন, বনগাঁ লোকসভার মধ্যে আমরাই প্রথম দেওয়াল লিখনের কাজ শুরু করলাম। দল যাকে প্রার্থী করবে আমরা তাকে নিয়েই ময়দানে নামব। এদিন প্রায় 25টা দেওয়াল রং করা হয়েছে বলেও জানান তিনি। আমরা টোটাল লোকসভার মধ্যে আজকে আমরা প্রথম আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। এখনো প্রার্থী ঠিক হয়নি, কিন্তু আমরা আমাদের কাজটা এগিয়ে রাখলাম। আমাদের সিম্বল আমাদের রেডি আছে, আমাদের ঘাসফুল যদি যাকেই প্রার্থী করবে আমরা সেই প্রার্থীকে নিয়ে আমরা ময়দানে নামব। 25টার উপরে দেওয়াল আমরা আজকে হোয়াইট সিমেন্ট এবং চুন করে ফেলেছি। আমরা ফুলও আঁকলে ফুলও আঁকা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সামনেই লোকসভা নির্বাচন, নির্বাচন কমিশনের পাশাপাশি প্রস্তুতি শুরু হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির। একটু একটু করে ঘর গোছাচ্ছেন রাজনৈতিক নেতৃত্বরা। এসবের মাঝে দেওয়াল লিখনের কাজ শুরু হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বনগাঁ পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়ার উদ্যোগে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা দেওয়াল লিখনের কাজে নামেন। এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি প্রার্থীর নামের তালিকা। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর বলেন, আমরা দলীয় সিম্বল একে দেওয়াল লিখনের কাজ শুরু করলাম, এর ফলে কাজ কিছুটা এগিয়ে থাকবে। নির্বাচনে দল যে ভালো ফল করবে সে বিষয়েও প্রত্যয়ী কাউন্সিলর। তিনি আরো বলেন, পৌর প্রধানের নির্দেশে আমাদের 9 নম্বর ওয়ার্ডে আজকেই প্রথম আমরা দেওয়াল লেখার কাজ শুরু করলাম এবং দেওয়াল দখলেরও কাজ শুরু করেছি। লোকসভায় প্রথম, আর আমরা আশা করছি ভীষণ ভালো ফলাফল দেবো আমরা আমাদের ওয়ার্ড থেকে। এদিন এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন দেওয়াল সাদা রং করা হয়েছে, সেখানেই আঁকা হচ্ছে তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল। হাজির হয়েছেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। এ বিষয়ে তৃণমূল কর্মী অমিতাভ দাস বলেন, বনগাঁ লোকসভার মধ্যে আমরাই প্রথম দেওয়াল লিখনের কাজ শুরু করলাম। দল যাকে প্রার্থী করবে আমরা তাকে নিয়েই ময়দানে নামব। এদিন প্রায় 25টা দেওয়াল রং করা হয়েছে বলেও জানান তিনি। আমরা টোটাল লোকসভার মধ্যে আজকে আমরা প্রথম আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। এখনো প্রার্থী ঠিক হয়নি, কিন্তু আমরা আমাদের কাজটা এগিয়ে রাখলাম। আমাদের সিম্বল আমাদের রেডি আছে, আমাদের ঘাসফুল যদি যাকেই প্রার্থী করবে আমরা সেই প্রার্থীকে নিয়ে আমরা ময়দানে নামব। 25টার উপরে দেওয়াল আমরা আজকে হোয়াইট সিমেন্ট এবং চুন করে ফেলেছি। আমরা ফুলও আঁকা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।